জীবনে কত মানুষের জানাজা দিছো জীবনে কত মানুষের জানাজা দিয়েছো একবার তোমার জানাজা হইব তোমার খবর আছে নি আমার যেমনে মানুষ বিদায়টা কইরা দিব তিন দিন পরে আমার বুইল্লা যাইব আমার বুইল্লা যাইব আজকে ধর্মপুরে তাহিরি ওয়াজিন এমন একটা সময় আসবে আমি থাকব না আরেকজন আনব আমারে মানুষ বুইল্লা যাইব মরে গেলে আমার দেখার মানুষের কোনো অভাব হইতো না কিন্তু কবরটাতে দেওয়ার পরে আমার খবর নেওয়ার কোনো মানুষ থাকতো না ইসলামিক এইচডি মিডিয়া সুন্নাতের সত্যবাণী ডান পাশের মাটি গুলো পৃথিবীর এক প্রান্তে চলে যাবে বাম পাশের মাটি গুলো পৃথিবীর আরেক প্রান্তে চলে যাবে দুই পাশে মাটি যাইয়া কবরের মানুষটারে এমন জুরি একটা চাপা মারবে এ চাপা মারার কারণে তার হাড্ডিগুলা তোলার মতো নরম কইরা ফালাইয়া ডান পাশের হাড্ডিগুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে ও যুবক গুরুস্থানটা বুকে লই আওয়াজ করতেছি আমার চোখে গুরুস্থানটা দেখতেছি কি আজব দুনিয়া লন্ডন আমেরিকার খবর চাইলে এখন মোবাইলে নিতে পারবো কিন্তু ধর্মপুরের গুরুস্থানে যেই গুরুস্থানে মানুষগুলো বসে আছে রে বন্ধু আমরা ইচ্ছা করলে ধর্মপুরের মানুষগুলোর খবর কবরবাসীর খবর নিতে পারবো না এটাই তো পৃথিবী ও মুরব্বি আব্বা দাড়িগুলা পেকে গেছে আপনার জীবনে মাদ্রাসার পরিবর্তন দেখেছেন আপনার জীবনে রাস্তার পরিবর্তন দেখেছেন আপনার জীবনে স্কুল কলেজের পরিবর্তন দেখেছেন কিন্তু আপনার থুথার মধ্যে দাড়ি আছে মুখের মধ্যে দাড়ি আছে কিন্তু এই কালো দাড়িগুলো কোন সময়ে কোন মাসে কোন সেকেন্ডে কালো থেকে সাদা হয়েছে আপনি এক সেকেন্ডের জন্য টের পাইছেন নি আগের মতো চোখে আমি দেখি না তেমন চোখ জানি হইয়া গেছে কেমনের কেমন আগের মতো চোখে আমি দেখি না তেমন চোখ জানি হইয়া গেছে কেমনের কেমন কেউ বুঝে না চোখে আমার কি হয়েছে কেউ বুঝে না চোখে আমার আমি বলি আমার মরার চিঠি এসেছে বলো না আমি বলি আমার মরার চিঠি এসেছে কারো বউ বলেছে বায়ু চড়াই পাক ধরেছে চলে গোড়াই গো কারণ কেউ বোঝে না কোন কারণে চুল পেকেছে আমি বলি আমার মরার চিঠি এসেছে আগের মতো চোখে আমি দেখি না মন চোখ চানি হইয়া গেছে কেমনের কেমন তুই মনে করিস না মুরব্বি বুঝে আগে মরবো না রে না মুরব্বির আগে অনেক পোলা পান হঠাৎ তীরা মারা যায় ইতিহাস আছে না নাই তার মানে হলো মরণ কার কাছে কখন আসবে কেউ জানে না আমার নবী কই এই আসল ঘরে গেলে প্রথম আজাবটা হইল ও আমার আম্মা ও আমার মা গো ও আমার ধর্মপুরের মা লাখের জিরুমডার মা ও আমার বামই গ্রামের মা কৈলাগের মা গো খালাগের মা যোগবাদিকারা মশাদিয়ার মা বোনেরা সবাই একটু শুনো জীবনে কত আর রঙের ঘোড়া দৌড়াই বাগো মা তোমার সুকেজের ভিতরে প্রতি বছরে বছরে পাঁচটা শাড়ি না কিনলে সুকে সুন্দর দেখা যায় না প্রতি ঈদ আসলে তোমার সুন্দর জামা কিনতেই হবে একবার মনে মনে ভাবো না গড়ের শাড়ি গড়ের সুকেজে সাজানোই থাকবে কিন্তু তোমার কাশল গড়ে কিন্তু শাড়িটা লাগবে একমাত্র সাদা কাপড় কথা বলেন ঠিক কিনা তোমার আসল কাপড় কিন্তু সাদা তোমার কাপড় হলো পাঁচটা আমার কাপড় হলো তিনটা পার্থক্য এটাই কিন্তু রং হলো সাদা ওই সাদা কাপড় দিয়ে তোমাকে একটা কাপড়ে বাইন্ডিং করে কবরে ঢুকাইয়া দিব হামু গো দুনিয়ার সুখে সাজাইবার জন্য কত রঙের শাড়ি কিনলো কিন্তু আম্মা
एक बार आमार कथाटा मूल्य दाओ दाम दाओ एक बार आमार कथाटा तुमी मानो ओ अम्मा गो तुमार सुकेशटा कत सारी कपड़ दिया सजाइले ना सजाइले भालो लागे ना तुमार नकल घरे सुके सजाइबार लागे तुमी एत पागल होया गेछो गो मा किन्तु आसल घरटारे तुमी की दिया सजाइबा ओई आसल घरटारे सजाइते होबे ईमान आर नेक आमल दिया कथा बलेन ठीक कि ना দুনিয়ার কোন সূর্যের আলো নয় এই আলোটা কোন আলো জানোনি তুমি যা আমার দুনিয়াতে কুরআন তেলাওয়াত করেছো আমার আল্লাহ তোমার অন্ধকার কবরে ওই কুরআনটারে সাথী বানাইয়া আলো হিসাবে কবরে পাঠাইছি কত জানাজার পড়েছি নামাজ দিয়েছি কত দাফন কত জানাজার পড়েছি নামাজ দিয়েছি কত দাফন কোথায় যেন আছে আমার সাদা কাফন কত জানাজার পড়েছি নামাজ দিয়েছি কত দাফন কত জানাজার পড়েছি নামাজ দিয়েছি কত দাফন আমার তোর ইবাদত আছে কোন শেখে আগাটে কোন মসজিদে এলানে হবে সোয়াবে শেষে খাটে ঠিক না বলো আমার তোর ইবাদত আছে কোন শেখে আগাটে কোন মসজিদে এলানে হবে সোয়াবে শেষে খাটে কবে কোথায় করবে দাফন কবে কোথায় করবে দাফন আমাকে সজন জানাজার পড়েছি নামাজ দিয়েছি কত দাফন কত জানাজার পড়েছি নামাজ দিয়েছি কত দাফন কোথায় যেন আছে আমার কোথায় যেন আছে আমার তুই সাদা কাফন হায়রে তাহিরির সুর একদিন থাকবে না তাহিরির কণ্ঠ একদিন থাকবে না গো যে কোনো মুহূর্তে কবরে বাসিন্দা হয়ে যেতে পারি বন্ধু বাময় বড় বাজারে তোমার কাপড়ের কাপড় রেডি কোন দিন আসবে তুমি জানো না এই কবর বড় ভয়ঙ্কর জাগারে বন্ধু জীবনে কত মানুষের জানাজা দিছো জীবনে কত মানুষের জানাজা দিয়েছো একবার তোমার জানাজা হইব তোমার খবর আছে রে আমার যেমনে মানুষ বিদায়টা কইরা দিব তিন দিন পরে আমার বইলা যাইব আমার বইলা যাইব আজকে ধর্মপুরে তাহিরি ওয়াজিন এমন একটা সময় আসবো আমি থাকবো না আরেকজন রে আনবো আমারে মানুষ বইলা যাইব মরে গেলে আমার দেখার মানুষের কোনো অভাব হইতো না কিন্তু কবরটাতে দেওয়ার পরে আমার খবর নেওয়ার কোনো মানুষ থাকতো না মানুষ আইব রে এক নজর দেখিতে মানুষ আইব দেহ কাছার ও চিনি পাখি দেহ কাছার ও চিনি পাখি উহিরা যেদিন যাইব রে এক নজর দেখিতে মানুষ আইব রে
বাংলাদেশের শ্রেষ্ঠ ধ্বনি ছিল জহিরুল ইসলাম কিশোরগঞ্জ মাজিদপুর মেডিকেল কলেজ হসপিটালের পাশেই হলো তার কবর। দেখো কোটিপতি কোটিপতি যে ঘরে শুইল, রাস্তার একটা রিক্সাওয়ালা ও সেই ঘরের মধ্যেই থাকবো। হাইরে বন্ধু আমার নবী বলে উম্মত, কবরের সবচাইতে ভয়ঙ্কর আযাব, কবরের মাটিটা তোমার একটা চাপা মারবো চাপা, এই ডান পাশের হাড্ডি গুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকিয়া যাইব, বাম পাশের হাড্ডি গুলো ডান পাশের হাড্ডির ভিতরে ঢুকিয়া যাইব। ও বন্ধুটি আমার নবী কই কবরের মাটিটা চাপা দেওয়ার পরে তুমি এমন জোরে একটা চিৎকার মারবা আল্লাহ কইয়া, আল্লাহ গো, সবাই জবানটা খুলে ডাক দিয়া গো আল্লাহ। ওই আমার গুরুস্থানটা পাশে আছে যার মার মা বাবা গুরুস্থানটা শুয়ে রইছে, ডাক্তার দাস্তা আল্লাহ, জবান খুলে গো আল্লাহ। কবরের মানুষটা এমন ভাবে একটা চিৎকার মারবো আল্লাহ কইয়া, এমন ভাবে একটা চিৎকার দিব আল্লাহ বইলা। আমার নবী বলে যখন মাটি চাপা মারব কেন চাপা দিব জানোনি, কারণ মাটির উপরে থাকে তুমি আল্লাহর ইবাদত না কইরা সুদ খাইছো, মাটি কোনো প্রতিশোধ নাই নাই, ওই মাটিতে চলনা চলি ঘুষ খাইছো, মাটি কোনো প্রতিশোধ নাই নাই, মাটির উপরে থাকে নামাজ না পড়া আড্ডা মারছো, মাটি কোনো প্রতিশোধ নাই নাই, তুমি ভুলে গেছো তোমার আদম আব্বারে আদি পিতারে বানাইছে আমার আল্লাহ এই মাটি দিয়া, ওই মাটির সঙ্গে গাদদারি করে আল্লাহর সঙ্গে গাদদারি কইরা তুমি নাফরমানি করেছো, এই জন্য আমার নবী কই কবরে প্রথম শাস্তি হবে তার কবরে। খবর তো এমন ভাবে চাপা মারবো কবরের মানুষটা আল্লাহ কইয়া ডাকটা মারবো। আমার নবী বলে কবরের মাটির চাপার কারণে আকলার যে কণ্ঠের আওয়াজটা হবে, এই কণ্ঠের আওয়াজটা যদি দুনিয়ার কোনো মানুষের কানের মধ্যে লাগতো ওই দুনিয়ার সুস্থ মানুষটার ভালো কানের পর্দাটা ফাইটা যাইতো, আর রক্তকরণ হতে হতে দুনিয়ার মানুষটা মারা যাইতো। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলবেন না? সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে চায় না মন, তবু চলে যেতে হয়।